হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। কেমন আছে সবাই? আজকে শনিবার, শনিবারের এটা বিকেলবেলা, ভীষণ ঠান্ডা। আমি চা করে খেতে বাধ্য হচ্ছি, এত ঠান্ডা, মানে ঘরের মধ্যে হিম ধরে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। পাতা জামাকাপড় কাঁচা হয়েছে, দেখে বুঝতেই পারছো, ডাই জামাকাপড়। জামাকাপড় ভাঁজ করে করে এখানে কিছু রাখাও আছে, এখন ভাঁজ করে করে সব তুলবো। খুব মজা করে জামাকাপড় পরে পরে ঘুরে বেরিয়েছি, এখন জামাকাপড় মজা করে এই ঠান্ডায় কেচে কেচে মরছি। যদিও আজকে সমস্ত জামাকাপড় কেচে শেষ করেছি সব জামাকাপড়। আর কি ঘটনা ঘটেছিল ফেরার সময় ট্রেনে আমি তোমাদের বলবো। এই যে পাতা পাতা, মিতা দাস, তুমি পাতা পাতার কথা জিজ্ঞাসা করেছো, পাতা পাতা কেমন আছে? পাতা পাতা এমনি ভালো আছে। পাতা পাতার এখন হচ্ছে ভয় ধরেছে, ঘরে একা থাকছে না, কোথাও একা থাকছে না। চিনি নিচে গেলে ভাবছে হুলোয় ধরবে, ও একা থাকলে মনে করছে ওকে হুলোয় ধরবে। ও ঘর থেকে, বাড়ি থেকে বেরোচ্ছে না, আমাদের ছাড়া থাকছে না মোটে। সব সময় আমার পেছনে ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াচ্ছে, আর ঠিক ওরম করে বেড়াচ্ছে, মাও মাও করে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি ওরম করছো তো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমার মা ম্যাও ম্যাও করে ডাকছে, হ্যাঁ ম্যাও ম্যাও করে ডাকছে। চলো চলো, গেছে চিনি নিচে, গেছে চিনি নিচে গেছে, তাই ও ওরম করছে। মানে আমাকে বলছে চিনিকে ডেকে নিয়ে আসতে নিচে থেকে, সবাই ঘরের মধ্যে থাকবো ও শান্তি, ঘর থেকে কেউ চলে গেলেই তখনই ওর অশান্তি হচ্ছে, মনে করছে এই রে হুলোয় ধরে নিয়ে যাবে ওদের, আর এরা বোধহয় চলে যাবে আমায় ছেড়ে, আমাদের মনে করছে আমরা ওকে ছেড়ে চলে যাব। এই যে ওর ভয় ধরেছে, যে কি বলবো। ফুল কি হয়েছে, এত জামা কাপড় সেই যা নিয়ে যাওয়া হয়েছিল সব কাঁচা হয়ে আজকে ভাঁজ করে সমস্ত যে যার জায়গায় সব তোলা হলো। এটা বিশাল বড় একটা কাজ, না হলে ঘরটা একদম চিড়িয়াখানা হয়ে গেছিল। মানে বিছানায়, সারা বিছানায় জামাকাপড় ভাঁজ করে করে খালি রাখছি, তো সেই জন্য ফাঁকা করারও খুব দরকার ছিল, কারণ এতগুলো, তারপর বাচ্চাগুলো রয়েছে, ওরা কি করে বেশি জামাকাপড় জড়ো করে রাখলে তার মধ্যে পেচ্ছাপ করে দেবে শীতকাল, সেই জন্য বেশি জামাকাপড় রাখতেও পারছি না। তো যাই হোক, সব জামাকাপড় ওই জন্য ভাঁজ করে আগে আলমারিতে তুলে আমার শান্তি। ব্যাগটা, সব ব্যাগই কাঁচা হয়ে গেছে, ব্যাগ জুতো সব কাঁচা হয়ে গেছে, খালি বড় ব্যাগটাই বাকি আছে, সেটা কালকে ধুয়ে দেবো ব্যাস। আর আজকে আমাদের রাত্রি হচ্ছে এই যে শীতকাল, আর বেগুন পোড়া না হলে হয়, বেগুন পোড়া, বেগুন পোড়া রুটি, শীতকাল মানেই বেগুন পোড়া, খুব ভালো লাগে বেগুন পোড়া। তো চলো বেগুন পোড়া রুটি খেয়ে রাত্রি, এটাই আমাদের ডিনার, তো খেয়ে শুয়ে পড়বো, তারপর সকালবেলা উঠে কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর সকালবেলা ধর কালকে একটা জায়গায় যাব, সেটা এখন থাক বলবো না, পরে তোমাদের সাথে দেখা, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো চলো গুড নাইট এখন, আর আবার কাল সকালবেলা দেখা হবে চায়ের কাপ নিয়ে। চলছে আমাদের মাংস কষানো, আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, বেরোবো মাংস কসুরি মেথি দিয়ে তো, কসুরি মেথি। রান্না বান্না করে রেখে যাব, এসে খালি খাওয়া, কোথায় যাব বলো তো?
তো আমাদের চানও হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তো এবার আমরা বেরোবো, জাস্ট লালটু চান করতে গেছে, এক গাল খেয়ে চলে যাব। আর আজকে মানে রবিবার, রবিবার ছাড়া এটা তো বসে না, আর রবিবার সোহমকে নিয়ে যাওয়া যাবে না, কারণ সোহমের তিন তিনটে পড়া। তো আর সোহম এখানে যেতেও চায় না, তো সেই জন্য ভালোই হয়েছে, সুবিধেই হয়েছে, সোহমকে ছাড়াই আমরা যাব। আর সোহম পড়তে চলে যাবে, সোহমের ওই জন্য রান্নাটা করে নিলাম, বেশি ঝামেলার কিছু রান্না করিনি, খালি মাংস আর ভাত করেছি। মাংস ভাত এক গাল খেয়ে চলে যাব। আজকে মাংসটা কাশ্মীরি মেথি দিয়ে করেছি, খুব সুন্দর আর কি। আর অনেক দিন বাদে যাচ্ছি, খুব ভালো লাগছে। চলো তোমাদের দেখাই কি কি পাওয়া যায় না পাওয়া যায়। টালা ব্রিজের ওপরে এটা বসে, তো চলো ঘুরে আসি। আর কি কিনলাম নি কিনলাম সেটাও তোমাদের দেখাবো। এই যে আজকে আমাদের মাংস, এরকম দেখতে হচ্ছে, মাংস আর ভাত করে রেখে চলে গেলাম। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, এই যে আমরা বেরিয়ে পেরেছি, ত্রিশ আছে এখানে। তো এই যে দেখো কত লালটু আড়াইটের সময় নিয়ে বেরিয়েছে, আমি জানি না কি পাওয়া যাবে না পাওয়া যাবে, কি পাওয়া যাবে না পাওয়া যাবে সব তোমাদের দেখাবো। এখন জাস্ট আমরা বেরিয়েছি, ঝাঁট দিতে বেরিয়েছি, সব উঠে যাবে, আমরা যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। এখন তালা ভিজে যাচ্ছি, ওখানে গাছ পাখি সব পাওয়া যায়, গাছগুলো পাখি উঠে যাচ্ছে, তাই তো? আর আমি যাচ্ছি গাছ কিনতে, কি গাছ পাওয়া যায় দেখা যাক। তো গাছ হয়ে গেছে, দেখি কি পাই, তাহলে নিশ্চয়ই দেখাবো। আড়াইশো জোড়া, বাবা এ যদি না রাখতে পারি। আর ছোট ছোট ওইগুলো কি ওপরের গুলো, এগুলো লাভবান, লাভবান। আর এইগুলো কি, এইগুলো এইগুলো কি নিচে, ওগুলো হচ্ছে কোয়েল, বদ্রিচ্ছে। এই পাখিগুলো ভালো, এই পাখিগুলো বেশ সুন্দর, চলো। কুকুর, এখানে কুকুর, খরগোশ, খরগোশ। Thank you.
একদম বড় 130 টাকা। আর এগুলো দেখো দেখ, এই এগুলো 50 টাকা, 10 ইঞ্চ এটাও 50 টাকা। কোনটা দেখতে ভালো বলো, দু রকম মিলিয়ে নেবে কি? তাও কত করে দেবেন? কোনটা নেবেন বলুন আগে, কটা নেবো এটাও নেবো। হ্যাঁ, এটা কটা নেবেন? এটা দুটো নেবো, এটা দুটো নেবো, এটা দুটো, এটা দুটো 40 করে হবে একদম। আমি বলে দিয়েছি না, আমি কিচ্ছু করা যাবে। দেখো যা, তুমি যেটা ভালো বুঝো তাই করো। না, 10 টাকার জন্য আমার ছেলে লাভ আছে, কিন্তু আমার তো হচ্ছে না, না ওই জন্য তাই বলছি। এটা হাতেই নিতে হবে কি? ওটা একটু দেবেন, মাটি মাটি কোপান। হ্যাঁ বুঝেছি, ওটা বড়টা 120 টাকা, ছোটটা 100 টাকা। হ্যাঁ, কত সুন্দর মাটি কোপান। কোনটা? এই ছাদে যেটা দিয়েছি দোকানে, এটা হচ্ছে ফ্যালকনের মাল আছে, ব্র্যান্ডেড কোম্পানির মাল। আর এগুলো এগুলো এটা ছোটটাই দিন, ছোটটা না গো, এগুলো গাছটা বেশি রকম করে কেটে লাগে না। হ্যাঁ নাও নাও, টব নাও। আরে ব্যাগ কিনে নেবো, ব্যাগের জন্য কি আছে, ব্যাগটা আমাদের কিনতেই হবে। তাহলে একটা এ নি, কি বলে এইরকম কত রকম সার, এই আমাকে বালি দিও, কত রকম সার দেখুন। কি সুন্দর টপ গুলো দেখো, কি গো এই গাছগুলো কি 12 মাস ফুল হবে? এটা 12 মাস ক্যালেন্ডুলা না? বাবু কত হলো তাহলে? হ্যাঁ কত হলো? 40 টাকা। এই নাও ধরো, একটু গোবর মিক্স করে দেবেন। জলদি দে, চারবার ফোন করে 500 করে দিলি তো। আর এটা 20, 45 হচ্ছে, 500 ভালো তো, মরে যাবে না তো? মরে গেলে কিন্তু পরের বার এসে পিটু পিটে একবার ভাই করে দেবো। আর এগুলো কি? এগুলো কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দিচ্ছি। এখানে তো নেই দুটো, তিনটে 30 টাকা হবে না? দেখ না, একটা বেগনে দে না, একটা বেগনে দে না, দে না বেগনে, বেগনে হয়ে গেল। 30 টাকা দিলে হবে না? দে দে গাছ, 45 টাকা, 40 টাকা দে। না না, তোর তুই তো এক তোর দামই রয়ে গেল, 35 টাকা, 35। একটা বেগনে দিয়েছিস, একটা বেগনে দে, দুটো এক হয়ে গেল তো।
দে দে একই না 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 কি লবঙ্গ বাবা আমি লবঙ্গ হয়ে যাব এই এইটা পয়সা দেবেন যা দিয়েছি একটা ডবে এর থেকে ছোট ডবে কত হলো দেখি কটা আছে দেখি এই টপগুলো তো 10 টাকা করে না না 6টা 7টা 7 8 9 10 11টা আর একটা দাও আর দিও না আর দিও না আর দিও না আরে কালারগুলো দেব না 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 কত হলো 11টা 15টা 15টা তাহলে কত হলো 7 টাকা করে 105 100 টাকা আমরা দিচ্ছি আসবেন তো 7 টাকা 7 টাকা 7 এগুলো জল টাকা বেরোবে তো আমাদের গাছ কেনা কমপ্লিট হলো অনেক গাছ কিনেছি এই জন্য পেছনে গোলাপ গাছ পেছনে গোলাপ গাছ নিয়েছি অনেক ভালো ভালো গাছ কিনেছি প্রচুর গাছ হ্যাঁ প্রচুর গাছ বাড়ি গিয়ে দেখাবো লোক লেগে যাবে এত গাছ হ্যাঁ সত্যি এত গাছ পাখি কুকুর কিছু বাদ নেই সব কিছু এখানে পাওয়া যায় তালা ব্রিজের ওপরে দাম তালা ব্রিজের পাশে পাশে 18 তারিখ থেকে ভাঙবে ব্রিজ হ্যাঁ 18 তারিখ থেকে ব্রিজ ভাঙবে ওদিক দিয়ে এলে ঠিক আছে যাই না বসবে কি না তো হ্যাঁ বসবে হ্যাঁ পেছন দিয়ে আসা যায় তো সেই খুব ভালো লাগলো অনেক দিন বাদে এলাম ছোটবেলায় এসেছি অনেক পাখি কিনে নিয়ে গেছি যেতে এবার এলাম ভালো লাগলো এটা অনির্বাণ বলেছিল অনির্বাণের জন্য এলাম থ্যাংক ইউ অনির্বাণ তুই বলেছিলিস এই দেখুন আমরা এখন এখানে গাছ পুঁতছি আমাদের অবস্থা দেখুন সন্ধ্যেবেলাও গাছ পুঁততে হচ্ছে কিছু করার নেই এসে খেয়ে খেতে খেতেই সন্ধ্যে হয়ে গেছে গাছ পুঁতছি ছেলে মাটি তুলে দিচ্ছে কিছু করার নেই এখানে সব গাছগুলো বসানো হয়ে গেছে কিছু গাছ এই যে পরে দেখাবো কালকে সকালে দেখাবো এখন কিচ্ছু বুঝতে পারবেন না এখানে বসিয়েছি গাছ আর এখানে এখন লালটু মাটি রেডি করে বসাচ্ছে লালটু হনুমান টুপি সোয়েটার পরে থ্যাংক ইউ এ মা বাবা মাটি মেরে মেরেছে ওকে পাতা পাতা আমাদের সাথে দেখুন সঙ্গ দিচ্ছে দাও 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 সার নিয়ে এসেছি জারবেরা গাছ নিয়ে এসেছি কাল সকালে সব দেখাবো তো আমরা প্রচণ্ড মানে কি বলবো এখন ক্লান্ত এইসব গাছ কম গাছ করে এ করে খুব ভালো লেগেছে টালা ব্রিজের ওখানে এত সুন্দর যে টালা ব্রিজের ওপরে যে এত সুন্দর মানে গাছের এ ছিল আমরা দেখিনি আমরা ছোটবেলায় গেছি বাবা মার সাথে কিন্তু পাখি কিনতে গেছিলাম তো এখন তো কী সব পাখি ছিল মুনিয়া কি ফিঞ্চ কোকাটেল হ্যাঁ সব রকমই পাখি ছিল কুকুর ছিল খরগোশ ছিল খরগোশের বাচ্চা ছিল দেখবেন আপনারা ভিডিওটা ভালো লাগবে বাচ্চাদেরও দেখাবেন আর অনেক রকম গাছ এনেছি যদিও এই ব্লগে দেখাতে পারলাম না পরের ব্লগে দেখাবো আর খুব ভালো লাগলো অনির্বাণ ভাই বলেছিলিস তাই জন্য গেলাম আর আমি তো ভুলেই গেছিলাম যে আর আমি জানতাম না ওখানে গাছ পাওয়া যায় উফ জামা কাপড় ভাঁজ করা শেষ হচ্ছে না আমার এই হাতটা পর্যন্ত ব্যথা করছে তো যাক গে চিনি কি কাণ্ড করে এসছে চিনি কোথায় নর্দমায় পড়ে এসছে কোন বোধহয় প্রেমিকের সাথে এই প্রেমিকার সাথে ঘুরতে গেছিল তার প্রেমিকার মানে পুরনো বয়ফ্রেন্ড চিনিকে দিয়েছে নর্দমায় ফেলে এবার চিনি পুরো নর্দমায় পাক মেখে এসেছিলো তাকে আবার চান করিয়ে গরম দুধ খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়েছি পরে দেখাবো কাক হয়ে ফিরেছে চিনি এরকম আমাদের বাচ্চারা করেই থাকে সব সময়
আগে তো পাতাটা এরম করে আসতো প্রায়ই, এখন চিনি করছে। তো যাক গে, চলো আর কি দেখাবো। রাত্রিরে তো ওই মাংসের ঝোলই রয়েছে, মাংসই রয়েছে, তার সাথে রুটি। আজকে রুটি করতে পারলাম না, সোহমকে দিয়ে রুটি আনতে পাঠালাম। রুটি আর একটু মিষ্টি যদি পায় নিয়ে আসবে। তো আর আমার সুগারের ওষুধ শেষ হয়ে গেছে, মানে আমার কিছু ওষুধ শেষ হয়ে গেছে, সেগুলো সব নিয়ে আসবে। ব্যাস আজকের মতো এখানেই শেষ, আর কিছু দেখালাম না। আবার কালকে থেকে, এটা কালকে তো আপলোড করব সোমবার সকালবেলা, তারপর আবার তোমরা এই ভিডিও পাবে। কী বলে, ওই যে বেড়াতে গেছিলাম, খুব মজার মজার ভিডিও আছে। আমরা দুজনে ফুচকা খেয়েছি, আমরা দুজনে অনেক রকম অনেক কিছু আছে করেছি, সেগুলো তোমাদের সব এই ব্লগে দেখতে পারবে, একটা একটা করে আসবে। তো ওয়েট করো, আপলোড করব। চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ব্লগে নিশ্চয়ই দেখা হবে। চলো টাটা করে দাও, টাটা। এত ক্লান্ত হয়ে গেছে, বসে বসেই ঘুমিয়ে পড়ছে লাড্ডু বাবু।